আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামার খামারকুটিরে বন্ধুরা আজকের ভিডিওটার টপিক আপনারা এই ভিডিও টাইটেল কিংবা থামনেল দেখেই বুঝে গেছেন তো আজকের ভিডিওতে আমি কোয়েল পাখি নিয়ে মোস্ট কমন তিনটে প্রশ্নের উত্তর দেব যেটা কম কোশ্চেন সবাই করে থাকে আমি দেখি তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোয়েল পাখি কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করে আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কোয়েল পাখি কটা করে ডিম পারে আর তৃতীয় কোশ্চেন হচ্ছে কোয়েল পাখি কতদিন বয়স পর্যন্ত ডিম দিয়ে থাকে তো সমস্ত ভিডিওই দেখবেন ভিডিওতে আমি সম্পূর্ণ রূপে বুঝিয়ে বলে দেব যে কোয়েল পাখির কোয়েল পাখি সম্বন্ধিত এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব আমার কোয়েল পাখি প্রথম যখন ডিম দেয় আমার কোয়েল পাখিগুলো তো তাদের বয়স ছিচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে আমার কোয়েল পাখিগুলো ডিম দিয়ে দিয়েছিল। তাদের বয়স যখন ছিচল্লিশ দিন ছিল তখন ছিচল্লিশ দিনেও কোন কোন কোয়েল ডিম দিয়েছে আবার কোনো কোনো কোয়েল আটচল্লিশ দিনেও ডিম দিয়েছে তো ছিচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যেই কোয়েল পাখি কিন্তু ডিম দিয়ে দেবে তাদের সঠিক খাবার পরিচর্যা ঠিকঠাক করলে তারা কিন্তু ডিম দিয়ে দেবে ছিচল্লিশ দিনে তো প্রথম প্রশ্নের উত্তর আমি বলেই দিলাম কোয়েল পাখি ছিচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে কোনো কোনো ক্ষেত্রে আবার অনেকে বলে যে আমার একান্ন দিন পঞ্চান্ন দিন মাস হয়ে গেলো ডিম দিয়ে দিচ্ছে না তো সেটা জাতের ব্যাপার আমার কোয়েলগুলো খুব সুন্দর জাতের বেশিরভাগগুলোই সাদা একটা শুধু খাকি আছে তো এই হলো ব্যাপার আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোয়েল পাখি কটা ডিম পারে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি আপনার যদি দশটা ফিমেল কোয়েল থাকে তবে আপনি পার ডে সাতটা থেকে আটটা ডিম পাবেন সাতটা মিনিমাম মানে সাতটা থেকে আটটা কোনো দিন আবার দশটাও ডিম পেয়ে নিতে পারেন দশটা ফিমেলে দশটা ডিম দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার আর একটা কোয়েল হিসাব করে যদি ধরা হয় একটা ফিমেল কোয়েল এক মাসে আপনার একুশ থেকে পঁচিশটা ডিম দেবেই দেবে একুশ থেকে পঁচিশটা ডিম দেবেই দেবে তো এই হচ্ছে ব্যাপার একটা কোয়েল এক মাসে মানে তিরিশ দিনে একুশ থেকে পঁচিশটা ডিম দেবে আর তারপর যেটা শেষ মানে কোয়েল পাখি কত দিনে ডিম পাড়া বন্ধ করে মানে ডিম দেয় না ডিম পাড়া কোয়েল পাখি অনেকেই বলে থাকে যে ডিম পাড়া কোয়েল পাখি বন্ধ করে না কিন্তু কমই দেয় শেষের দিকে ডিম দেওয়াটা তো আমার কোয়েল পাখির বয়স আট মাস হলো সরি আট মাস বলছি সাত মাস হলো তো সাত মাস থেকে আমার কোয়েল যেগুলো ফিমেল আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডিম দিয়ে যাচ্ছে মধ্যেখানে তিন চার দিন গ্যাপ নিয়ে নেয় আবার ডিম দেওয়া শুরু করে কিন্তু কোয়েল পাখি ডিম দেওয়া একদম চালিয়ে যায় এবার আমি বলে দিলাম আমার কোশ্চেনের উত্তর যে ছেচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে কোয়েল ডিম দেওয়া শুরু করে এখানে বিষয়গুলো আমি বলে রাখি আপনাদের কোয়েল পাখি পঞ্চাশ পঞ্চান্ন ডিম দিনেও আবার ডিম নাও দিতে পারে আবার কারো কারো কোয়েল হয়তো চল্লিশ দিনে ডিম দিয়ে দিবে। তো সেটা কোয়েলের জাতের উপর ডিপেন্ড করে আর কোয়েলের মানে কোন জায়গায় রেখেছেন যদি এমন জায়গায় রেখেছেন যে ওরা সবসময় ডিস্টার্ব হচ্ছে তো ওখানে কিন্তু কোয়েল পাখি ডিম দেবে না নিরিবিলি জায়গা থাকলে ওরা কিন্তু ডিম দিয়ে দেবে আমার পরিবেশটা আমার নিরিবিলি মতোই ওরা ডিস্টার্ব হয় না তাই ছচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিচ্ছে মানে আমি ভেবে অবাক হয়েছিলাম যে এত তাড়াতাড়ি একটা এই টুকু পাখি ডিম দিয়ে দিচ্ছে আর তারপর বললাম আমি যে কোয়েল পাখি কটা ডিম দেয় তো সেই হলো একুশ থেকে পঁচিশটা আপনি ডিম পাবেন তিরিশ দিনে একটা ফিমেল কোয়েলের কাছ থেকে ওরা মাঝে মধ্যে দুই একদিন অফ দেয় আর খুব ভালো মানের কোয়েল হলে আবার আমার কোয়েলগুলো প্রথম প্রথমে একদম কন্টিনিউয়াসলি প্রত্যেকটা কোয়েলই ডিম দিয়ে যাচ্ছিলো মানে প্রত্যেক দিন একদম নন স্টপ আর কোয়েল পাখি আমার আট সরি সাত মাস হয়ে হলো সাত মাস থেকে কিন্তু ডিম দিচ্ছে তো এই ছিল তিনটা প্রশ্নের উত্তর আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত আপনাদের কটা কোয়েল কোয়েল আছে আপনাদের কী রঙের কোয়েল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোয়েলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগগুলোই সাদা তো এরা কিন্তু ডিম খুব দেয় একদম মানে আমি আশ্চর্যচকিত হয়ে গেছিলাম প্রথমেই বলেছি আপনাদের আর চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার দেওয়া সব ভিডিও আপনাদের কাছে সঠিকভাই ভাবে সঠিক সময়ে পেয়ে যায় তাছাড়া আমি সোনালি মুরগি দেশি মুরগি পালন পদ্ধতি গরুর খামার টার্কি মুরগি এসব নিয়েও ভিডিও আপলোড করে থাকি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো আমার চ্যানেলটা ভিজিট করে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে ততক্ষণে আসসালামু আলাইকুম